রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভাষা আন্দোলন থেকে মুক্তি সংগ্রাম, গণতন্ত্রের লড়াই সংগ্রামে উজ্জ্বল পুরুষ মোহাম্মদ জিল্লুর রহমান। প্রতিটি আন্দোলন সংগ্রামের সামনের থেকে নেতৃত্ব দেওয়া জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেছেন। 2009 সালে নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রায় হয়েছেন বাংলাদেশের 18তম রাষ্ট্রপতি। জিল্লুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 84 বছর জীবনে রাজনীতির নানা চড়াই উৎরাই পেরিয়েছেন। রাজনৈতিক কর্মী থেকে জাতীয় রাজনীতিক, সংসদ সদস্য, মন্ত্রী এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা এবং কংগ্রেচুলেশনস, আপনি রাষ্ট্রপতি মনোনীত নির্বাচিত হয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত তো বটেই, যদি বলি যে আনন্দিত নয় তাহলে মিথ্যা কথা বলা হবে। আমার ব্যথাও আছে, বেদনাও আছে। আমার নেত্রী তার কাছ থেকে অনেকটা দূরে সরে গেলাম, প্রিয়জনদের কাছ থেকে একটু দূরে সরে গেলাম। তা সত্ত্বেও সব কিছুর উপরে বড় কথা যে আমি অত্যন্ত প্রীত দেশের মঙ্গলে। জিল্লুর রহমানের জন্ম 1929 সালের 9 মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে। পিতা মেহের আলী মিয়া ছিলেন বিশিষ্ট আইনজীবী। অবিভক্ত ময়মনসিংহ জেলা বোর্ডের সদস্য এবং লোকাল বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি। জিল্লুর রহমান 1941 সালে ভর্তি হন ভৈরব কেবি হাই স্কুলে। ওই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে 1946 সালে ভর্তি হন ঢাকার সিদ্দিকবাজারের ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমান ঢাকা কলেজে। 1949 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আমরা কিন্তু 1949-এ যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করি, 23 জুন, তখন সেদিন কিন্তু এমনি আমাদের যদিও ছিল যে বাংলার মানুষের কল্যাণ চাই, নিপীড়ন বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি লক্ষ্য ছিল বাংলার স্বাধীনতা। 49 থেকে আমি আসি ভলান্টিয়ার হিসেবে, আওয়ামী লীগের জন্ম হয় একজন ভলান্টিয়ার হিসেবে সে কনফারেন্সে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ নিয়ে। সে ভলান্টিয়ার হিসেবে সেখানে থেকে তাদেরকে পানি খাওয়ানো করতাম। ইতিহাসে অনার্সে 1954 সালে এম এ এবং 1955 সালে LLB ডিগ্রি লাভ করেন তিনি। ঢাকা কলেজের খ্যাতিমান অধ্যক্ষ জালালউদ্দিনের কন্যা নারীনেত্রী আইভি রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জিল্লুর রহমান। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগম আইভি রহমান 2004 সালের 21শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে 22শে আগস্ট মৃত্যুবরণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আওয়ামী লীগের সবচেয়ে প্রবীণ, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা জিল্লুর রহমানের রয়েছে অর্ধশতাব্দীরও বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা। 1952-র ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল জিল্লুর রহমানকে। তিনি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের সহসভাপতি, ভিপি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সে সময়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। 1954 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে বৃহত্তর ময়মনসিংহ জেলার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি 1954 সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1954 সালেই কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। 1962 সালে শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান সহ দেশের স্বার্থে সব আন্দোলনে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর। 1970 সালে তিনি ভৈরব কুলিয়ারচর এলাকা থেকে বিপুল ভোটে MLA নির্বাচিত হন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে গণপরিষদ সদস্য এবং 1973 সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর 1986, 1996, 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি মোট 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 71-এ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন জিল্লুর রহমান। স্বাধীনতা যুদ্ধ চলাকালে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও তিনি জয় বাংলা পত্রিকা সম্পাদনা করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের
প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৩ সালে আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তিনি। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর তিনি গ্রেফতার হয়ে দেশের বিভিন্ন কারাগারে ৪ বছর অন্তরীণ থাকেন। ছাড়া পেয়ে আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সে সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন। ২০০৯ সালের ১২ই ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের ১৮তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা।